কম হইল ছেড়ে দিন আর কততে ছাড়তে যাচ্ছেন এটা 80 টাকা কিছুই দেখা যায় না রোদে শুভ দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি আমরা এই পশুরহাট থেকে তো দর্শক বন্ধুরা আপনারা অনেকেই বলেছেন যে ছোট সাইজের বাছুর গরুর দাম দেখানোর জন্য হাট থেকে যে কারণেই চলে আসলাম আমরা এই পশুরহাটে সো আমরা আজকে আপনাদেরকে জানাবো ছোট ছোট বাছুর ষাঁড় গরুর দাম দর সম্পর্কে রয়েছেন ভাইরা চলুন আমরা একটু কথা বলার চেষ্টা করি যে এই রকম এই যে ষাঁড় বাছুরের দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করি ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো কয়টা গরু নিয়ে আসছেন দুইটা নিয়ে আসছি দুইটা ওই দুইটা না এই যে লাল একটা ওইটা লাল দেখা যাচ্ছে ষাঁড় বাছুর এগুলো কয় মাসের বাছুর মোটামুটি 12-13 মাস আচ্ছা তো দাম চাচ্ছেন কেমন দাম চাই 60,000 60,000 টাকা এগুলো তো দাঁতে নাই না আচ্ছা এটা বেচার টার্গেট কেমন আপনারা তো এগুলো কিনে আনছেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আর এই যে ছোটটা তো উনি ধরে রয়েছে ওনার সাথে আমরা একটু কথা বলতে চাই এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ষাঁড় বাছুর সো এই বাছুরটার দামও আমরা এই ভাই থেকে জেনে যেতে চাই মিয়া ভাই রয়েছেন এদিকে মিয়া ভাই কেমন আছেন বাছুর নিয়ে আসছেন এটা দাম কত যাচ্ছেন এটা ৪৬ এগুলো তো কিনে আনছেন আপনারা তাই না আমরা বাছুরটা একটু ভালো মতো দেখাই এই যে এটা 46,000 চাওয়া হচ্ছে 46 যেটা চাচ্ছেন এটা মোটামুটি আপনারা বেচলে আসলে বেচতে পারবেন কততে দেখুন প্রচুর পরিমাণে ছোট ছোট ষাঁড় গরুর আমদানি হয়েছে আমরা পশুরহাটে আমরা এখান থেকে আরো কিছু ছোট সাইজের ষাঁড় গরুর দাম জানবো আমরা এই গরুটার দামও জেনে যেতে চাই চাচা রয়েছেন চাচার সাথে আমরা কথা বলতে চাই এগুলো প্রত্যেকটাই কিন্তু মোটামুটি 8-10 মাস বয়সের বাছুর চাচা কেমন আছেন ভালো ভালো আছেন বাছুর কেমন দাম চাচ্ছেন দাম কত চান এটা 55 এটা কি আপনার বাড়ির না কিনে আনছেন কিনা কিনা আচ্ছা 55 যেটা চাচ্ছেন এটা মোটামুটি বেচার টার্গেট কেমন দেশি ষাঁড় বাছুর এই 50 বা 40 40 এরকম মানে 40 ভাঙবেন না না আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক দেখুন এই যে ছোট সাইজের ষাঁড় বাছুরগুলো এগুলো 40,000 টাকায় মোটামুটি কিনতে পারবেন হয়তো 2-1,000 টাকা কম বেশি হতে পারে হাটে আসলে আপনারা যদি হাটে আসেন এসে দেখে বুঝে আপনি দামাদামি করে ক্রয় করতে পারেন এই দিকটাতেও রয়েছে দেখুন এই যে ছোট ছোট ষাঁড় বাছুর এইটা দেখি দাম কত চাই ভাই এই ভাইয়ের সাথে আমরা একটু কথা বলে যেতে চাই মিয়া ভাই কেমন আছেন ভালো আছেন বাছুর একটাই আনছেন না দামটা কত যাচ্ছেন এটা 55,000 দাম চাওয়া হচ্ছে আমরা যেটা দেখছি যে এরকম বাছুর সবাই মোটামুটি 55-60 এরকম দাম চাচ্ছে আপনি এটা বেচার ইচ্ছা কত নিছেন মোটামুটি টার্গেট কেমন আমাদের আসতে বলেন গানে মুখে একটু জানাই দেন আগে এইটা তো বাজারের যা খায় তা এটা আপনি একটা টার্গেট নিয়ে আসছেন না আমরা এটা দেখাচ্ছি আর কি আমরা এটা হাট থেকে একটা আইডিয়া দিচ্ছি আমরা কিনবো না 50 আচ্ছা আচ্ছা ওইটাই আর কি আমরা জানতে চাচ্ছিলাম ঠিক আছে ধন্যবাদ দর্শক দেখুন এই যে ষাঁড় বাছুরটা এটা আসলে মোটামুটি 50,000 টাকা হলে বিক্রি করবে তিনি এরকম ছোট ছোট বাছুর অনেক আছে এই বাছুরটা নিয়েও আমরা কথা বলে যেতে চাই এইখানে যে ভাই রয়েছেন এই ভাইয়ের সাথে আমরা কথা বলি মিয়া ভাই কেমন আছেন ভালো আছি গরু কি একটাই আনছেন গরু আনছি 4-5টা তো কেমন দেখছেন ক্রেতা কেমন হাটে মোটামুটি আছে এটা কত দাম চাচ্ছিলেন 60,000 দর্শক এটা 60,000 টাকা দাম চা হচ্ছে দেশি ষাঁড় বাছুর এগুলো তো দাঁতে নাই মোটামুটি 10-12 মাসের বয়সের তো এটা বেচার ইচ্ছে কত আপনার 50 আচ্ছা আচ্ছা দর্শক দেখুন এটা মোটামুটি 55 হলে কিনতে পারবেন ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আমরা হাট ঘুরে আরও কিছু ষাঁড় বাছুরের দাম জানাতে চাই আমরা যেদিকটা তাকাচ্ছি সেদিকেই কিন্তু প্রচুর পরিমাণে এইরকম ষাঁড় বাছুর রয়েছে সো আমরা এটা নিয়েও কথা বলে যেতে পারি এই ভাইয়ের সাথে ভাই রয়েছেন দেখি ভাই এইটা কত দাম চাচ্ছেন মিয়া ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বাছুর একটাই নিয়ে আসছেন দামটা কেমন চাচ্ছিলেন 48 দাম চাচ্ছেন এটা তো নিজের কেনা না না বাড়ির বাড়ির না কেনা কেনা আচ্ছা আচ্ছা তো সবই তো দেখছি আপনারা কেনা নিয়ে কিনে নিয়ে আসছেন এখানে বিক্রি করার জন্য তো সেই ক্ষেত্রে এটা দাম চাচ্ছেন 48 বেচার টার্গেট কেমন 48 দিকে কিছু তো লাভ করতে হবে 46 আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন দর্শক দেখুন
এই যে বাসুটা এরা দিনে আসলে 40 এর উপরে মানে বিক্রি করার আশায় রয়েছেন মোটামুটি 44 বলছেন আর কি যে 44 হলে বিক্রি হবে এইভাবে দেখুন পর্যাপ্ত পরিমাণে বাসুর গরু রয়েছে বিক্রি করার জন্য দাঁড়িয়ে আছেন চাচারা ভাইরা সো আমরা এই বাসুটার দাম জানতে চাই চাচা রয়েছেন দেখি চাচার সাথে আমরা কথা বলে আসি কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা বাসু কি একটাই আনছেন হ্যাঁ আচ্ছা দাম কত যাচ্ছেন 52000 এটা নিজের বাড়ির পালা হ্যাঁ বাড়ির বাড়ি থেকে নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা আপনাকেই শুধুমাত্র পাইলাম যে আপনি বাড়ি থেকে নিয়ে আসছেন মোটামুটি ওইদিকটা দিয়ে ঘুরে আসলাম সবাই বলতেছে যে আমরা কিনে নিয়ে আসছি তা আপনি দাম চাচ্ছেন 52000 এটা তো দাঁতে নাই না আছে না দাঁতে নাই এটা বেচার ইচ্ছা কেমন নিছেন বাবুজি কত হইলে নি ভাই না আমি কই নি আমরা তো আসলে কেনার জন্য আসি নাই আমরা এটা হাট ঘুরে দেখাচ্ছি যে এরকম দামের মধ্যে এরকম বাছুর বা এরকম গরু পাওয়া যায় আমরাই থাকে যে কারণে জিজ্ঞেস করছি আর কি তো সেই ক্ষেত্রে কেমন টার্গেট নিছেন আস্তে তো বলে দেন 50000 বলে 50 হইলে কম হইলে তো বেশন লাগবে আচ্ছা 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 মোটামুটি এরকম একটা ইচ্ছা আছে আর কি আচ্ছা ধন্যবাদ ভালো থাকেন দর্শক দেখুন তিনি বলছেন যে এটা আসলে 50 বিক্রি করার ইচ্ছা তারপরে যেটি হলো যে দামাদামের সুযোগ অবশ্যই আছে হাটে আসলে আপনারা দামাদামি করে অবশ্যই কিনতে পারবেন আর এই দিকটাতে গেলেও কিন্তু দেখুন এইভাবে পর্যাপ্ত পরিমাণে সার বাছুর রয়েছে সো আমরা এখান থেকে আরও কয়েকটি বাছুরের দাম আপনাদেরকে জানাবো আমরা এখানে দেখছি এক ভাই রয়েছেন এটি বাছুর নিয়ে এই বাছুরটার দাম আমরা জানাতে চাই মিয়া ভাইয়ের সাথে কথা বলতে চাই চলুন কথা বলি মিয়া ভাই আছেন মিয়া ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো ভাই বাছুর কি একটাই আনছেন বিষয়টা হলো যে আপনাদের হাট থেকে আমরা আইডিয়া দিচ্ছি যে এই হাটে যদি আপনি আসেন সেক্ষেত্রে এমন দামের মধ্যে এরকম একটা বাছুর কিনতে পারবেন যে কারণে আপনাকে বারবার জিজ্ঞেস করছি যে আরো কি কিছু কমার ইচ্ছা আছে না আচ্ছা ওইটাই জানতে চাচ্ছিলাম ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন দর্শক আমরা একটু গরুটা ভালো মতো দেখি এই যে এই গরুটা তিনি আসলে বিক্রি করতে চাচ্ছেন এইরকম একটা দামে সো আমরা হাট ঘুরে আরও কয়েকটি গরুর দাম জানাতে চাই এইদিকে দেখুন প্রচুর বাছুর গরুর আমদানি আছে এইখানে দেখছি একটা সুন্দর সার গরু রয়েছে এটা আবার দেখতে বেশ ভালো লাল রঙের আর সাইজটাও বেশ সুন্দর সো আমরা এই বাছুরটার দাম আপনাদেরকে জানাবো ভাইয়ের থেকে ভাই রয়েছেন দাঁড়িয়ে রশি ধরে চলুন ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি মিয়া ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো ভালো অনেক আগে মনে হয় এই হাটেই দেখা হয়েছিল আপনার সাথে আজকে আবার দেখা হয়ে গেল সো আজকে কি গরু একটাই আনছেন না গরু আনছি দুইটা নিয়ে আসছেন এটা তো মাশাআল্লাহ দেখতে বেশ সুন্দর একটা বেশ শাহিয়াল শাহিয়াল একটা ভাব আছে দেশি সার সো এটার দামটা কেমন চাচ্ছেন চাইতেছি 80000 এটা তো দাঁতে নাই না দাঁতে নাই এখন দাঁতে নাই এখনো 80000 দাম চা হচ্ছে এটা চাওয়া দাম হ্যাঁ চাওয়া দাম কি দাম কত আমাদের একটু জানাই দেন হ্যাঁ চাওয়া দাম এটা 80000 আমাদের একটু জানান যে বিক্রি এত হইলে হবে বিক্রি দামটা বলেন এটা আমি তো নিয়োগ করতেছি 70 বা 72 75 এরকম একটা টার্গেট আছে 70 এর উপরে একটা টার্গেট নিছেন আর কি বাকিটা হলো হাটের পরিস্থিতি হাটের পরিস্থিতিতে তারপরে যেহেতু আপনি কিনে আনছেন সেহেতু লাভ তো একটু হতেই হবে হ্যাঁ লাভ না হলে তার বিক্রি করব আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন দর্শক দেখুন এই যে এই গরুটা তিনি আসলে মোটামুটি একটা 70 এর উপরে বেচার টার্গেট নিয়ে রয়েছেন আমরাই পশুরহাটে আর আমরাই পশুরহাটে কিন্তু এইরকম সার বছর প্রচুর পরিমাণে আমদানি হয় আপনারা চাইলে এই হাটে এসে দেখে আমরা এখানে দেখছি একটি লাল রঙের সুন্দর সার বছর রয়েছে এই সুন্দর সার বছরটার দাম আপনাদেরকে আমরা জানাবো এই যে এটা এটা দেখেই মনে হচ্ছে শাহিয়াল এই শাহিয়ালটার দাম আপনাদেরকে আমরা একটু জানাতে চাই চলুন আমরা একটু কথা বলতে চাই এই সার বছরটার যিনি নিয়ে আসছেন তার সাথে কথা বলে এটার দাম আপনাদেরকে জানিয়ে দিতে চাই এইটা নিয়ে দামাদামি হচ্ছে 60000 বলা হইল এই যে এটা শাহিয়ালটা ভাই দেখলেন দেখে 60000 টাকা বলে গেলেন এই গরুটা যেটা দেখছেন এই লাল রঙের শার্টটা দেখি আমরা ভাইয়ের সাথে কথা বলতে চাই মিয়া ভাই অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি আপনার সাথে কথা বলার জন্য কিন্তু আসলে গরু দাঁড়াচ্ছে না আপনি কেমন আছেন ভালোই আচ্ছা গরু কি একটাই আনছেন না আরো আনছেন মিয়া ভাই এটার দাম কত চান এই যে ভাই এটা চাওয়া দাম হচ্ছে 95000 আমরা তো দেখলাম 60000 বলে গেল একজন বইলে গেল আমাদের কিনা আর কি
কম হইলো ছেড়ে দিমু আর কততে ছাড়তে যাচ্ছেন এটা 80,000 হইলো ছেড়ে দিমু আচ্ছা আচ্ছা এরকম একটা টার্গেট নিছেন এগুলো দাঁতে নাই না দাঁতে নাই এটা বকরি দশম ইয়া করতে অদাতা কুরবানি দশম বিক্রি করা যাবে আর কি আচ্ছা ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন দর্শক আমরা আরো কিছু সর্বসুরের দাম জানাতে চাই এই হাট থেকে এই যে এখানে দেখুন আর ছোট সাইজের সর্বসুর রয়েছে সো এই বাসুরটার দাম আমরা এখান থেকে জেনে নিতে চাই এই ভাই সাথে দেখি আমরা কথা বলি মিয়া ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালো বাসুর একটাই আছে ভাই একটাই আছে দামটা কেমন চাচ্ছেন দামটা চাইছি 60,000 টাকা 60,000 যেটা চাচ্ছেন এগুলো তো দাঁতে নাই 10-12 মাস বয়স যাচ্ছে দুই দাঁত হইছে মাশাআল্লাহ এটা দিতে হয়েছে সো এটা বেচার ইচ্ছা কত আপনার আমার বেচার ইচ্ছা ওদের ফাটি এলেছে কোন দেব কত ব্যস্তারি ভাগ্য কত আছে আমাদেরকে একটু জানান আমরা আপনাদের হাট ঘুরে একটা আইডিয়া দিচ্ছি আর কি 50 আচ্ছা আচ্ছা মানে এরকম একটা আইডিয়া দিচ্ছি যে এই হাটে আসলে এরকম সর্বসুর কিনতে পারবেন এরকম দামে আর কি সেটাই জানানোর চেষ্টা করছি হ্যাঁ হ্যাঁ 50 হলে বিক্রি করবেন এর কমে আসবেন না না সুযোগ নাই না না এর কমে বেচুন যেত না আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন দর্শক এরকম কিন্তু ছোট সাইজের সর্বসুর অসংখ্য রয়েছে সো আমরা আমরাইত পশুর হাট থেকে আপনাদেরকে ছোট সাইজের সর্বসুরের দামের আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম দামদার জানানোর চেষ্টা করলাম আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ যাচ্ছি আবার দেখা হবে অন্য কোনো হাটে বা খামারে সেই পর্যন্ত আপনাদের প্রত্যেকের জন্য দীর্ঘায়ু কামনা করছি শুভ দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি আমরা এই পশুর হাট থেকে তো দর্শক বন্ধুরা আপনারা অনেকেই বলেছেন যে ছোট সাইজের বাছুর গরুর দাম দেখানোর জন্য হাট থেকে যে কারণেই চলে আসলাম আমরা এই পশুর হাটে সো আমরা আজকে আপনাদেরকে জানাবো ছোট ছোট বাছুর ষাঁড় গরুর দাম দর সম্পর্কে রয়েছেন ভাইরা চলুন আমরা একটু কথা বলার চেষ্টা করি যে এই রকম এই যে ষাঁড় বাছুরের দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করি ভাই জান আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো কয়টা গরু নিয়ে আসছেন দুইটা নিয়ে এসেছি দুইটা ওই দুইটা না এই যে লাল একটা ওইটাও লাল দেখা যাচ্ছে সার বাছুর এগুলো কয় মাসের বাছুর মোটামুটি 12-13 মাস আচ্ছা দাম চাচ্ছেন কেমন দাম চাই 60,000 60,000 টাকা এগুলো তো দাঁতে নাই না আচ্ছা এটা বেচার টার্গেট কেমন আপনারা তো এগুলো কিনে আনছেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আর এই যে ছোটটা তো উনি ধরে রয়েছে ওনার সাথে আমরা একটু কথা বলতে চাই এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সার বাছুর সো এই বাছুরটার দামও আমরা এই ভাই থেকে জেনে যেতে চাই মিয়া ভাই রয়েছেন এদিকে মিয়া ভাই কেমন আছেন বাছুর নিয়ে আসছেন এটা দাম কত যাচ্ছেন এটা 46 এগুলো তো কিনে আনছেন আপনারা তাই না আমরা বাছুরটা একটু ভালো মতো দেখাই এই যে এটা 46,000 চাওয়া হচ্ছে 46 যেটা চাচ্ছেন এটা মোটামুটি আপনারা বেচলে আসলে বেচতে পারবেন কততে 40 এর নিচে আর নামা যাবে না সুযোগ আছে আমরা তো কিনে আনছি আঙ্গুরটা পড়তে আছে না অবশ্যই তো কিছু থাকতে হবে নিজেও তো খেয়ে পড়ে বাঁচতে হবে 40 এর আঙ্গুর টার্গেট টার্গেট আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন দর্শক এভাবে দেখুন প্রচুর পরিমাণে ছোট ছোট সার গরুর আমদানি হয়েছে আমরা এই পশুহাটে সো আমরা এখান থেকে আরও কিছু ছোট সাইজের সার গরুর দাম জানবো আমরা এই গরুটার দামও জেনে যেতে চাই চাচা রয়েছেন চাচার সাথে আমরা কথা বলতে চাই এগুলো প্রত্যেকটাই কিন্তু মোটামুটি 8-10 মাস বয়সের বাছুর চাচা কেমন আছেন ভালো ভালো আছেন বাছুর কেমন দাম চাচ্ছেন দাম কত চান এটা 55 এটা কি আপনার বাড়ির না কিনে আনছেন কিনা কিনা আচ্ছা 55 যেটা চাচ্ছেন এটা মোটামুটি বেচার টার্গেট কেমন দেশি সার বাছুর এই 50-42-40 এরকম মানে 40 ভাঙবেন না না আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক দেখুন এই যে ছোট সাইজের সার বাছুরগুলো এগুলো 40,000 টাকায় মোটামুটি কিনতে পারবেন হয়তো 1,000-2,000 টাকা কম বেশি হতে পারে হাটে আসলে আপনারা যদি হাটে আসেন এসে দেখে বুঝে আপনি দামাদামি করে ক্রয় করতে পারেন এই দিকটাতেও রয়েছে দেখুন এই যে ছোট ছোট সার বাছুর এইটা দেখি দাম কত চাই ভাই এই ভাইয়ের সাথে আমরা একটু কথা বলে যেতে চাই মিয়া ভাই কেমন আছেন ভালো আছেন বাছুর একটাই আনছেন না দামটা কত যাচ্ছেন এটা 55,000 দাম চাওয়া হচ্ছে সো আমরা যেটা দেখছি যে এরকম বাছুর সবাই মোটামুটি 55-60 এরকম দাম চাচ্ছে আপনি এটা বেচার ইচ্ছা কত নিছেন মোটামুটি টার্গেট কেমন আমাদের আসতে বলেন গানে মুখে একটু জানাই দেন আমাদের এইটা তো বাজারের দা খায় তা এটা আপনি একটা টার্গেট নিয়ে আসছেন না আমরা এটা দেখাচ্ছি আর কি আমরা এটা হাট থেকে একটা আইডিয়া দিচ্ছি আমরা কিনবো না 50 আচ্ছা আচ্ছা ওইটাই আর কি আমরা জানতে চাচ্ছিলাম ঠিক আছে ধন্যবাদ দর্শক দেখুন এই যে সার বাছুরটা
এটা আসলে মোটামুটি 50,000 টাকা হলে বিক্রি করবে তিনি। এরকম ছোট ছোট বাছুর অনেক আছে। এই বাছুরটা নিয়ে আমরা কথা বলে যেতে চাই। এইখানে যে ভাই রয়েছে, এই ভাইয়ের সাথে আমরা কথা বলি। মিয়া ভাই কেমন আছেন? ভালো আছি। গরু কি একটাই আছে? গরু আছে চার পাঁচটা। চার পাঁচটা তো কেমন দেখছেন, ক্রেতা কেমন হাঁটে? মোটামুটি আছে। এটা কত দাম চাচ্ছিলেন? 60,000। দর্শক, এটা 60,000 টাকা দাম চা হচ্ছে দেশি সার বাছুর। এগুলো তো দাঁতে নাই, মোটামুটি 10-12 মাসের বয়সের। তো এটা বেচার ইচ্ছে কত আপনার? 50,000। আচ্ছা আচ্ছা, দর্শক দেখুন এটা মোটামুটি 55 হলে কিনতে পারবেন। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আমরা হাট ঘুরে আরও কিছু সার বাছুরের দাম জানাতে চাই। আমরা যেদিকটা তাকাচ্ছি সেদিকেই কিন্তু প্রচুর পরিমাণে এইরকম সার বাছুর রয়েছে। তো আমরা এটা নিয়েও কথা বলে যেতে পারি। এই ভাইয়ের সাথে ভাই রয়েছেন, দেখি ভাই এইটা কত দাম চাচ্ছেন। মিয়া ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? বাছুর একটাই নিয়ে আসছেন, দামটা কেমন চাচ্ছিলেন? 48,000। 48 দাম চাচ্ছেন। এটা তো নিজের কেনা না না বাড়ির? বাড়ির না কেনা? কেনা। আচ্ছা আচ্ছা, তো সবই তো দেখছি আপনারা কেনা নিয়ে কিনে নিয়ে আসছেন এখানে বিক্রি করার জন্য। তো সেই ক্ষেত্রে এটা দাম চাচ্ছেন 48। বেচার টার্গেট কেমন? 48-এর দিকে কিছু তো লাভ করতে হবে। 46-47। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। দর্শক দেখুন এই যে বাছুরটা, এটা তিনি আসলে 40-এর উপরে মানে বিক্রি করার আশায় রয়েছেন, মোটামুটি 44 বলছেন আর কি, 44 হলে বিক্রি হবে। এইভাবে দেখুন পর্যাপ্ত পরিমাণে বাছুরগুলো রয়েছে বিক্রি করার জন্য, দাঁড়িয়ে আছেন চাচারা ভাইরা। সো আমরা এই বাছুরটার দাম জানতে চাই। চাচা রয়েছেন, দেখি চাচার সাথে আমরা কথা বলে আসি। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকা? বাছুর কি একটাই আনছেন? আচ্ছা, দাম কত যাচ্ছেন? 52,000। এটা নিজের বাড়ির পালা? হ্যাঁ, বাড়ির বাড়ি থেকে নিয়ে আসছেন। আচ্ছা আচ্ছা, আপনাকেই শুধুমাত্র পাইলাম যে আপনি বাড়ি থেকে নিয়ে আসছেন। মোটামুটি ওই দিকটা দিয়ে ঘুরে আসলাম, সবাই বলতেছে যে আমরা কিনে নিয়ে আসছি। তা আপনি দাম চাচ্ছেন 52,000। এটা তো দাঁতে নাই না? আচ্ছা না, দাঁতে নাই। এটা বেচার ইচ্ছা কেমন নিছেন বাবুজি? কত হইলে নিবেন? আমরা তো আসলে কেনার জন্য আসি নাই, আমরা এটা হাট ঘুরে দেখাচ্ছি যে এরকম দামের মধ্যে এরকম বাছুর বা এরকম গরু পাওয়া যায় আমরাই থাটে, যে কারণে জিজ্ঞেস করছি আর কি। তো সেক্ষেত্রে কেমন টার্গেট নিছেন? আমাদের আসতে তো বলে দেন। 50,000 বললে 50 হইলে কম হইলে তো বেশ লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটামুটি এরকম একটা ইচ্ছা আছে আর কি। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক দেখুন তিনি বলছেন যে এটা আসলে 50 বিক্রি করার ইচ্ছা। তারপরে যেটি হলো যে দামাদামের সুযোগ অবশ্যই আছে, হাটে আসলে আপনারা দামাদামি করে অবশ্যই কিনতে পারবেন। আর এদিকটাতে গেলেও কিন্তু দেখুন এভাবে পর্যাপ্ত পরিমাণে সার বাছুর রয়েছে। সো আমরা এখান থেকে আরও কয়েকটি বাছুরের দাম আপনাদেরকে জানাবো। আমরা এখানে দেখছি এক ভাই রয়েছেন এটি বাছুর নিয়ে, এই বাছুরটার দাম আমরা জানাতে চাই, মিয়া ভাইয়ের সাথে কথা বলতে চাই। চলুন কথা বলি, মিয়া ভাই আছেন? মিয়া ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো ভাই। বাছুর কি একটাই আনছেন? বিষয়টা হলো যে আপনাদের হাট থেকে আমরা আইডিয়া দিচ্ছি যে এই হাটে যদি আপনি আসেন সেক্ষেত্রে এমন দামের মধ্যে এরকম একটা বাছুর কিনতে পারবেন, যে কারণে আপনাকে বারবার জিজ্ঞেস করছি যে আরো কি কিছু কমার ইচ্ছা আছে না দাম? আচ্ছা, ওইটাই জানতে চাচ্ছিলাম, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। দর্শক আমরা একটু গরুটা ভালো মতো দেখি। এই যে এই গরুটা, এই গরুটা তিনি আসলে বিক্রি করতে যাচ্ছেন এইরকম একটা দামে। সো আমরা হাট ঘুরে আরও কয়েকটি গরুর দাম জানাতে চাই। এইদিকে দেখুন প্রচুর বাছুর গরুর আমদানি আছে। এইখানে দেখছি একটা সুন্দর সার গরু রয়েছে, এটা আবার দেখতে বেশ ভালো, লাল রঙের আর সাইজটাও বেশ সুন্দর। সো আমরা এই বাছুরটার দাম আপনাদেরকে জানাবো ভাইয়ের থেকে। ভাই রয়েছেন দাঁড়িয়ে রশি ধরে, চলুন ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি। মিয়া ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো ভালো। অনেক আগে মনে হয় এই হাটেই দেখা হয়েছিল আপনার সাথে, আজকে আবার দেখা হয়ে গেল। সো আজকে কি গরু একটাই আনছেন? না, গরু আনছি দুইটা। দুইটা নিয়ে আসছেন, এটা তো মাশাআল্লাহ দেখতে বেশ সুন্দর, একটা বেশ শাহিয়াল শাহিয়াল একটা ভাব আছে, দেশি সার। সো এটার দামটা কেমন চাচ্ছেন? চাইতেছি 80,000। 80,000, এটা তো দাঁতে নাই? না, দাঁতে নাই এখনো। 80,000 দাম চা হচ্ছে, এটা চাওয়া দাম? হ্যাঁ।
হ্যাঁ চাওয়া দাম এটা 80000 আমাদের একটু জানান যে বিক্রি এত হইলে হবে বিক্রি দামটা বলেন এটা আমি তো নিয়োগ করতেছি 70 বা 72 75 এরকম একটা টার্গেট আছে 70 এর উপরে একটা টার্গেট নিছেন আর কি বাকিটা হলো হাটের পরিস্থিতি তারপরে যেহেতু আপনি কিনে আনছেন সেহেতু লাভ তো একটু হতেই হবে হ্যাঁ লাভ না হলে তার বিক্রি করব আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন দর্শক দেখুন এই যে এই গরুটা তিনি আসলে মোটামুটি এটা 70 এর উপরে বেচার টার্গেট নিয়ে রয়েছেন আমরাই পশুহাটে আর আমরাই পশুহাটে কিন্তু এরকম সার বছর প্রচুর পরিমাণে আমদানি হয় আমরা এখানে দেখছি একটি লাল রঙের সুন্দর সার বছর রয়েছে এই সুন্দর সার বছরটার দাম আপনাদেরকে আমরা জানাবো এই যে এটা এটা দেখেই মনে হচ্ছে শাহিয়াল এই শাহিয়ালটার দাম আপনাদেরকে আমরা একটু জানাতে চাই চলুন আমরা একটু কথা বলতে চাই এই সার বছরটার যিনি নিয়ে আসছেন তার সাথে কথা বলে এটার দাম আপনাদেরকে জানিয়ে দিতে চাই এইটা নিয়ে দামাদামি হচ্ছে 60000 বলা হইল এই যে এটা শাহিয়ালটা ভাই দেখলেন দেখে 60000 টাকা বলে গেলেন এই গরুটা যেটা দেখছেন এই লাল রঙের শার্টটা দেখি আমরা ভাইয়ের সাথে কথা বলতে চাই মিয়া ভাই অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি আপনার সাথে কথা বলার জন্য কিন্তু আসলে গরু দাঁড়াচ্ছে না আপনি কেমন আছেন ভালোই আচ্ছা গরু কি একটাই আনছেন না আরো আনছেন মিয়া ভাই এটার দাম কত চান এই যে ভাই এটা চাওয়া দাম হচ্ছে 95 95000 আমরা তো দেখলাম 60000 বলে গেল একজন বইলে গেল আমাদের কিনা আর কি কম হইল ছেড়ে দিমু আর কততে ছাড়তে যাচ্ছেন এটা 80000 হলে ছেড়ে দিমু আচ্ছা আচ্ছা এরকম একটা টার্গেট নিছেন এগুলো দাঁতে নাই না দাঁতে নাই এটা বকরিদের সময় ইয়া করা যাবে অদাতা কুরবানিদের সময় বিক্রি করা যাবে আর কি আচ্ছা ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন দর্শক আমরা আরো কিছু সর্বসরের দাম জানাতে চাই এই হাট থেকে এই যে এখানে দেখুন আর ছোট সাইজের সার বাছুরও রয়েছে সো এই বাছুরটার দাম আমরা এখান থেকে জেনে যেতে চাই এই ভাইয়ের সাথে দেখি আমরা কথা বলি মিয়া ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালো বাছুর একটাই আছে তো একটাই আছে দামটা কেমন চাচ্ছেন দামটা চাচ্ছি 60000 টাকা 60000 যেটা চাচ্ছেন এগুলো তো দাঁতে নাই 10-12 মাস বয়স যাচ্ছে দুই দাঁত হইছে মাশাআল্লাহ এটা দিতে হয়েছে সো এটা বেচার ইচ্ছা কত আপনার আমার বেচার ইচ্ছা অনেক ফাটি এলেছে কখন যাবো কত ব্যস্তারি ভাগ্য কত আছে আমাদের আমাদেরকে একটু জানান আমরা আপনাদের হাট ঘুরে একটা আইডিয়া দিচ্ছি আর কি 550 আচ্ছা আচ্ছা মানে এরকম একটা আইডিয়া দিচ্ছি যে এই হাটে আসলে এরকম সর্বাসুর কিনতে পারবেন এরকম দামে আর কি সেটাই জানানোর চেষ্টা করছি হ্যাঁ হ্যাঁ 550 হলে বিক্রি করবেন এর কমে আসবেন না না সুযোগ নাই না না এর কমে বেচুন যেত না আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন দর্শক এরকম কিন্তু ছোট সাইজের সর্বাসুর অসংখ্য রয়েছে সো আমরা পশু হাট থেকে আপনাদেরকে ছোট সাইজের সর্বাসুরের দামের আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম দামদার জানানোর চেষ্টা করলাম আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ যাচ্ছি আবার দেখা হবে অন্য কোনো হাটে বা খামারে সেই পর্যন্ত আপনাদের প্রত্যেকের জন্য দীর্ঘ আয়ু কামনা করছি